গুড মর্নিং মাই সুইট ফ্যামিলি, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। আমার নতুন ব্লগ দেখার জন্য সবাইকে স্বাগত। আর বাবা গুড মর্নিং বলে দাও। গুড মর্নিং। আচ্ছা, একটু আগে ঘুম থেকে উঠলো, উঠে মুখ টুক দিয়ে এখন শুয়ে আছে। আর তোমাদের দাদা ভাই গেছে, মন্দির পরিষ্কার করছে বাইরে। আর এখন আমি করছি রান্না। রান্না বলতে মা করে নিয়েছে সকালবেলায়, মানে আমি ওঠার আগে মার মোটামুটি রান্না করে নিয়েছে। আজকে হচ্ছে গিয়ে ট্যাংরা মাছ এনেছিল বাবা কালকে, তো মা এসব মাছগুলো ভালো রান্না করে, তার জন্য মা সকালে উঠে ট্যাংরা মাছটা রান্না করে নিয়েছে। এই যে আমার আজকে বার্থডে বলে তার জন্য এই যে ভাজা ভাজি করেছে। কি কি ভাজা করেছে চলো বলে দিই। বেগুন ভাজা, পটল ভাজা, কুমড়ো ভাজা, আলু ভাজা, সিম ভাজা, 1 2 3 4 5 রকমের ভাজা করেছে। আর হচ্ছে গিয়ে আর এই যে ট্যাংরা মাছ রান্না করেছে দেখো। আর ট্যাংরা মাছটা মা কেন আমাদের বাড়িতে সবাই খুব ভালোবাসে এই মাছটা খেতে, তো কালকে রাত্রির বেলা বাবা নিয়ে এসেছে, খেয়েছিল ভালো, তো দোকান থেকে আসার সময় নিয়ে এসেছে। আর আমি এখন যেটা করছি সেটা হলো বাঁধাকপির তরকারি। বাঁধাকপিটাকে এরকম বড় বড় করে কেটেছি, কেটে এরকম শিম, আলু আর কড়াইশুঁটি আর টমেটো দিয়ে এরকম ভাজা ভাজা করে করছি। এর মধ্যে কোনো কিছু মশলা দিইনি, এর মধ্যে শুধু দিয়েছি নুন আর হলুদ। তো এটা হচ্ছে রুটি দিয়ে খাওয়ার জন্য করছি। আর মা চলে গেছে স্কুলে, আর কালকে রাত্রে আমাদের অনেক রাত হয়েছে শুতে শুতে। তোমার ছেলে অনেকক্ষণ জেগেছিল, গল্পকে গল্প শোনাতে হলো, আর এই যে কালকে রাত্রে কেকটা, তো এখন ছেলে বলছে একটু খাবে কারণ ও রাত্রে খায়নি, এই যে এতটা রয়ে গেছে এখন। তো এটা এখনো ছেলেকে দেবো আর আমিও খাবো। আর এখানে রুটি করবো। আর তোমাদের দাদাভাই বলেছে যে টিফিন নেবে না, তো সেই জন্য তো চাপ নেই। যদি আগে বলতো তাহলে আর বাঁধাকপির তরকারিটা করতাম না, ভাজা সাজা দিয়ে হয়ে যেত। আর চলো তোমরা ব্লগটা দেখতে থাকো, সারাদিন যা যা করবো তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করবো যেটুকানি পারবো। তো তোমরা ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো। দেখো আমার ছেলেকে এখন ও কিছু খাবে না, তাই বললাম একটু কেক খা, কালকে তো খায়নি। আবার মানে সে কালকে থেকে কি তার আগে থেকে আমাকে হ্যাপি বার্থডে করেই যাচ্ছে। কালকে থেকে না শোনা বাবাটা, আগে আদি পাতাই তুমি এটা খাও, তাড়াতাড়ি খাও। আগে বাড়াই তখন বাড়তে তুমি খাও না, তাড়াতাড়ি কেন। আর এই চেরিটা হচ্ছে কি খুলে দিয়েছে, চেরিটা খাই না, চেরিগুলো ফেলে দিয়েছে। এর মধ্যে একটু ধনে পাতা দিয়ে নামিয়ে দেবো। আলুগুলো সিদ্ধ হয়ে গেছে ভালো করে। চলো তোমাদের দাদাভাইকে চাটা দিয়ে দিই, আমিও চা খেয়ে নিই। তুমি কি চান করবে এখন? চা খাবে না? বন্ধুরা তোমাদের দাদাভাই অফিসে চলে গেল এখন। আর এই দেখো ছেলেকে কখন খেতে দিয়েছি, ওর বাবা যখন পুজো করছিল তখন খেতে দিয়েছি। সে অর্ধেক রুটি তো মানে চিবিয়ে চিবিয়ে ফেলে দিয়েছে আর ওই অর্ধেকটা নিয়ে বসে আছে। আর এদিকে দেখো ও বেরিয়ে যাওয়ার পরে আমি আমার রুটিটা নিলাম, এই যে রুটি আর একটু সেই তরকারি, হ্যাঁ দিচ্ছি ওই সব দিয়ে যে তরকারি করলাম তোমাদের তো দেখালাম, বাঁধাকপি, শিম, তারপরে আলু আর ওই কড়াইশুঁটি দিয়ে করেছি, ওটা দিয়ে রুটি খেয়ে নিচ্ছি এখন। আর তোমাদের দাদা অনেকটা দেরি হয়ে গেছে অফিসে, আজকে 11:30 বাজে এখন, তো বলছিল তুমি টিফিনটা খেয়ে নাও, কিন্তু খাওয়া দেখে যেতে নেই যেহেতু, তার জন্য বললাম যে না তুমি বেরিয়ে যাওয়ার পরে খাবো। তাই যে ছেলের তো জানি না মনে হয় 1টা বেজে যাবে আজকে উঠতে উঠতে, তো যতটা পারবে খাবে খাবে, না খাবে না খাবে। আর এই যে একটুখানি মাছ দিয়েছি ট্যাংরা মাছ, তো এখন ট্যাংরা মাছে দেখো কাটা হয় বলো, ও এখন বলছে মারছে কাটা বেছে দিতে। আর খাবি না তুই, নষ্ট করিস না তাহলে রেখে দেব বা। আচ্ছা আচ্ছা ঠিক আছে, ও কুকুরের জন্য রেখে দেবে। তো চলো বন্ধুরা আমি আগে একটু খাওয়া দাওয়াটা করে নিই, তারপরে আবার তোমাদের সাথে পরে কথা। তো ছেলের সাথে আমিও কার্টুন দেখছি আর খেতে বসে বলেছি। আর এই তরকারিটা ভীষণই ভালো লাগে, মানে বাঁধাকপিটাকে একটু বড় বড় করে কাটতে হয় আর এর মধ্যে সেরকম কিছুই মশলা দিতে লাগে না।
আর এমনি যে নরমাল যে বাঁধাকপিটা করলে সেটার মধ্যে একটু মশলা দিতে হয়, আদা বাটা জিরে বাটা দিলে ভালো লাগে। আর আমার সব থেকে ভালো লাগে বাঁধাকপি হচ্ছে মাছের মাথা দিয়ে, চিংড়ি মাছ দিয়ে না। চিংড়ি মাছ দিয়ে আমি অতটা ভালোবাসি না, কিন্তু মাছের মাথা দিয়ে বাঁধাকপি ভীষণ ভালো লাগে। তো কার কার আমার মতন মাছের মাথা দিয়ে বাঁধাকপি খেতে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে। তোমার শীতকালে বাঁধাকপি খাইতে হবে, খাচ্ছিস না? তো আমার ছেলেকে দিয়েছিলাম বাঁধাকপি, তো খেলো না, আমি নিয়ে এলাম, শুধু শুধু নাহলে ফেলে দেবে। তুমি ওটা খেয়ে নেবে? না খাবো না। কে খাবে? খেয়ে নাও না বাবা, নষ্ট করো না। তো বন্ধুরা এই মাত্র স্নান টান করে এলাম দেখো, আর ছেলেকে স্নান করতে যাওয়ার আগে খেতে টেতে দিয়ে গেছে স্নান টান করিয়ে। তো এখনো খাচ্ছে আর সে কার্টুন দেখে যাচ্ছে, এখনো খাওয়া শেষ হয়নি। তো এখন বাজে হচ্ছে গিয়ে 2:15, আর বাবা স্নান টান করে আসলে তো সব একসাথে খাবো। আর এমনিতে তোমরা দেখলে যে 11:30-12টার সময় খেয়েছি টিফিনটা, এখন খিদে পাইনি, আমি বললাম পরে খাবো, এখন একটু বসি। তো আজকে নতুন নাইটি টাইটি পরিনি, তো এটাও নতুন, এটাই পরে নিলাম। আর নতুন নাইটি কেনা আছে পরিনি, সেলাই করা হয়নি তার জন্য। আর এখন বড় হয়ে গেছি, আর এখন ছোটবেলায় এটা একটা মানে জন্মদিনে ছিল যে জন্মদিনে নতুন জামা পরতাম, কিন্তু এখন আর মানে ভালো লাগে না সেগুলো আর কিছু, এখন বড় হয়ে গেছি। আর এগুলো এখন আর ছোটবেলায় যে আনন্দটা ছিল সেটা এখন আর মানে কেন কি জানি মন থেকে আসে না। তো চলো পরে খাওয়া দাওয়া করে আবার তোমাদের সাথে কথা বলছি। তো দেখো বন্ধুরা, এক ছেলেকে তো খেতে দিয়ে দিয়েছি, ও একা একাই খায় এখন, খালি মাছটা বেছে দিতে হয় এখন। মানে ছেলে যখন থেকে একা একা খেতে শিখে গেছে তখন থেকে আমার মানে অনেকটা খাটনি কমে গেছে, মানে ওকে খাওয়াতেই আমার 1.5-2 ঘন্টা লেগে যেত। আর এখন যেহেতু একা একা খেতে পারে তাই টাইম লাগে, একটু নিজে নিজে খায়, কিন্তু আমাকে খাইয়ে দিতে হয় না, খুব কম আমি খাইয়ে দিই। আর এ দেখো আমাকে এরকম দিয়েছে, আর এটা বাবাকেও দিয়ে দিয়েছি, আর এরকম শাশুড়িমি আর কি 5 রকমের ভাজা করে দিয়েছে। সকালে তো তোমাদের দেখিয়ে দিলাম, আর যে বাবাকে জল দিয়ে দিচ্ছি। তো আমি ভাত বেড়েছি বলে তার জন্য আমার ছেলে আবার আমার শাশুড়িমাকে বলছিলো যে আজকে মায়ের বার্থডে কেন মা ভাত বাড়বে। তো দেখো সব ভাজাগুলো একসাথে করে আমি এক মানে এক গোড়াশ আর কি সব ভাজা দিয়ে আর কি খেয়ে নেবো। আর তোমাদের দাদাভাই বলছিলো যে মাংস নিয়ে আসবে, তো আমি বললাম যে মাংস নিয়ে আসতে হবে না, আর কারণ কদিন ধরে খুব রিচ খাবার দাবার হয়েছিল। তো রাত্রিবেলা বিরিয়ানি আনা হয়েছিল, কিন্তু তোমাদের সাথে সেটা শেয়ার করা হয়নি, মানে শরীরটা ভালো লাগছিল না, ভিডিও করতে ইচ্ছা করছিল না। তাই এই যে আমার দুপুরবেলায় আমি খেয়ে নিচ্ছি। তো বন্ধুরা আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, আর এখন একটু বসে আছি। বাবা ফোন করেছিল, ভিডিও কল করেছিল, তারপরে সবাই জন্মদিনে আর কি ফোন করে করে উইশ করছে। আর দেখো আমার ছেলে কি করছে তোমাদের দেখাই, আমার বার্থডের জন্য আমার ছেলে গিফট তৈরি করছে। তো ও আগের বারও আমাকে একটা সুন্দর ড্রয়িং করে দিয়েছিল, তো এ দেখো মানে দে দেখাই একটুখানি ফ্রেন্ডদের, এ দেখো দেখো কত সুন্দর করেছে, কে 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 দিয়েছে, আবার এখানে লিখেছে হ্যাপি বার্থডে মা। আমার জন্মদিনের মানে বেস্ট গিফট হচ্ছে আমার ছেলের করা ড্রয়িং, তো গত বছরও করে দিয়েছিল আমাকে। হ্যাঁ, আর এ বছরও করছে, গত বছর মানে আগের বছর, আর এখন আঁকছে হচ্ছে মানে আমাকে, ওকে আর ওর পাপাকে, তিনজনকে একসাথে আঁকছি। আর ওখানে একটা বার্থডে কেক করেছে, আমি মানে খাচ্ছিলাম তখন এঁকেছে বসে বসে, তো কালার করেনি। তো আমি বলেছি তুমি তাহলে ওটা আমাকে কালার টালার করে তারপরে দেবে, তা বলছে ঠিক আছে। এমনি আমার ছেলেটা ভীষণ ভালো গো, আমি ভীষণ লাকি, আমি আমার ছেলেকে পেয়ে আমি ভীষণ খুশি। আবার দুপুরবেলা ভাত খেতে দিচ্ছি সবাইকে, মানে ভাত বাড়ছি আর কি। তো ঠাকুরনিকে গিয়ে বলছে যে আজকে মায়ের বার্থডে, আজকে মা কিন্তু ভাত বাড়বে না, আজকে তুমি ভাত বেড়ে দাও মাকে, আজকে মায়ের বার্থডে না, মা তো করবে না। মেয়েদের গেঞ্জি পড়েছি না ছেলেদের গেঞ্জি? ছেলেদের গেঞ্জি সুন্দর হয়েছে, ছেলেদের গেঞ্জি কেরকম, ও যেরকম পারছে ও সেরকম ভাবে নিজের মতো করে আঁকছে, খুব সুন্দর হয়েছে বাবা, চেষ্টা তো করছে বলো। তো আঁকা হয়ে যাক, তারপরে একটুখানি ঘুমাবো, মাথাটা যন্ত্রণা করছে সে কারণে। আর দেখো পরশু দিন জুতো পরে হাঁটো, খালি পায়ে হাঁটছি নাকি, তাহলে জুতো পরে হাঁটো,
মাথা খারাপ করে দেবে, এই তো সুন্দর হয়েছে। দেখো তো তোমরা দেখো কত সুন্দর আঁকতে পারে আমার সোনা। মানে আমার জন্মদিনের আজ বেস্ট গিফট হলো আমার ছেলের ড্রয়িং। ও খুব এক্সাইটেড মায়ের বার্থডে, সবাইকে নেমন্তন্ন করেছে, পাশের বাড়ির জেঠিমাকে বলেছে আজকে আমার মায়ের বার্থডে তোমরা আসবে, নেমন্তন্ন করেছে। আমি বলছি আমি এখন বড় হয়ে গেছি না, বড় হয়ে গেলে আর বার্থডে করতে নেই, ছোটবেলায় বার্থডে করে। বলছে তাহলে কি আমি বড় হয়ে গেলে আমার বার্থডে করবে না? আমি বলছি হ্যাঁ আমি তো তোমার বার্থডে করবো। তারপরে কালকে বলছে যে দিদুন কখন আসবে, দিদুন এসে তোমাকে বার্থডেতে অনেক কিছু রান্না করে দেবে। না আজকে আমার শাশুড়ি মা করে দিয়েছে, পাঁচ রকমের ভাজা করে দিয়েছে, তারপরে ট্যাংরা মাছের ঝোল করেছে। আসলে তোমাদের দাদাভাই বলছিল যে মাটন নিয়ে আসি, তো ভাইয়ের বিয়ে ছিল, তারপরে বাড়িতে এসেও মানে মাংস টাংস খাওয়া হয়েছে, সেই জন্য আমি বললাম না আজকে আর মানতে হবে না, আর আমার এমনি ভালো লাগছে না, সে কারণে আজকে আর সেরকম কিছু করি না। নাহলে প্রতি বছরই করা হয়, মানে আমার শাশুড়ি মা করে দেয়, মানে ওই ভাজা ভাজি করে দেয় এসব। আর উনি তো সকালবেলা স্কুলে যায়, তাও মানে উনি উনি যেটুকানি পারে উনি করে দেয়, ওনার স্কুলে যেতে হয়, সেখানেও তো গিয়ে করতে হয় না। তো আমি এতেই হ্যাপি, এতেই আমি খুশি। তো এটুখানি তো অনেকে পায় না বলো, তাহলে আমি তো খুবই লাকি যে আমার আমার মানে আমার হাজবেন্ড আমার মানে যেটুখানি করে আমার জন্য করে, এতেই আমি খুশি। তো বন্ধুরা ব্লগটা এখানেই শেষ করলাম, যদি বিকেলবেলায় কিছু করি বা বিকেলবেলায় স্পেশাল কিছু হলে তোমাদের সাথে শেয়ার করবো তখন আবার। তো আজকের মতো এই পর্যন্তই, আবারও দেখা হচ্ছে পরের ব্লগে, টাটা। তো এই দেখো বন্ধুরা আমার ছেলে কি সুন্দর ড্রয়িং করেছে, এটা আমি, এটা ও, আর এটা ওর পাপা, আবার আমাদের হাতে বেলুন, আবার এই দেখো এখানে লিখেছে হ্যাপি বার্থডে মা, ওয়াও খুব সুন্দর হয়েছে। আর এইটা এঁকেছে, এটা তো কালার করেনি, এখানেও লিখেছে হ্যাপি বার্থডে মা, একটা কেক এঁকেছে, খুব সুন্দর হয়েছে।